বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। আবার শান্ত হবে, সুরুচির ঘোড়ারে উঠি, পৃথিবী আবার শান্ত হবে বলছে। পৃথিবী আবার শান্ত হবে দর্শকদের কাছে। দেখুন, সুরুচি সহ সবসময় আরো অভিনবত্ব নতুনত্বের হাতে পড়ছে। আপনারা যেখানেই গেছেন বিগত বছর এবং এবছর অবশ্যই আপনার ইনস্টলেশন আর্ট দেখেছেন, হাতের কাজ। এবার সুরুচি সঙ্গে হাতের কাজ, তার সাথে আপনাদের উপহার দিয়েছে টেকনোলজিক্যাল আর্ট। টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে একটা দুর্গা পুজোর মণ্ডল টিমের মাধ্যমে সাজিয়ে তোলা যায়, এটাই আমাদের ভাবনা। আমরা চেয়েছিলাম ডিফারেন্ট হতে, তাই তো আমরা বলছি আসুন এক্সপিরিয়েন্স দ্য ডিফারেন্ট। সব জায়গায় যেটা দেখছেন সুরুচি সঙ্গ একটু ভিন্ন সাজা। আপনি যখন ঢুকবেন আপনার মস্তিষ্ক নিয়ে আমরা খেলা শুরু করবো। আপনি চিন্তা করবেন হয়তো এই দিনের ইনস্টলেশন আর্টটা আপনি ভেতরে কন্টিনিউশন, কিন্তু না, যেই আপনি মণ্ডপের ভেতর দেখবেন আপনার যে মাইন্ডসেট, আপনি যেটা সেট করে এসেছেন সেই মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাচ্ছে। কোভিডের সময় প্রচুর মানুষ কিন্তু এফেক্টেড হয়েছিল, তার থেকে অনেক বেশি মানুষ সাইকোলজিক্যালি এফেক্ট হয়েছিল। তো এই সাইকোলজিক্যাল জায়গাটাকেই আমরা ইম্প্রুভ করার জন্য এত সুন্দর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেছি, যেখানে চন্দ্র সূর্য গ্রহ তারা দিন থেকে রাত বিভিন্ন মৌসুম আমরা এখানে তুলে ধরবো। আর সমস্ত পজিটিভ এনার্জি শক্তি দেবাদেবের মহাদেব সকলের মাথার উপর অবশ্যই সাথে মৃন্ময় মা চিন্ময় রূপে ধরা দেবেন, সন্তানদের আশীর্বাদ করবেন। এবং আমাদের আবার বার্তা, পৃথিবী শান্ত হচ্ছে আস্তে আস্তে, কারণ দু বছর আমরা মায়ের কাছে চেয়েছিলাম মা কোভিড দূর হোক, আমরা সুখে শান্তিতে থাকতে যেন পারি, তোমার কাছে যেন একসাথে এসে পুষ্পাঞ্জলি দিতে পারি। মা আমাদের আবদার শুনেছেন, গতবার টিমের নাম ছিল আবদার, মা আবদার শুনেছেন এবং মায়ের কাছে শেষ আর্জি বা পৃথিবী শান্ত কর, তাই তো টিমের নাম পৃথিবী আবার শান্ত। অবশ্যই পৃথিবী আবার শান্ত হবে, আপনারা কিন্তু সুরুচির এই পৃথিবী আবার শান্ত হবে এই থিমের মিস করবেন। শরৎ সম্মানের গোটা টিম, আমরা আনন্দিত অভিভূত। এবং আমরা আমাদের এক্ষুনি ওনারা যেটা জানালেন, আপনাদের সকলের প্রিয় সুরুচি সংঘ একদিন দৈনিক পত্রিকা দ্বারা আয়োজিত দশপূজা শরৎ সম্মান 2022-এ সেরা সেরা পুজোয় স্বীকৃত। আমাদের ক্লাবের যারা জুনিয়র সদস্যরা রয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একদিন টিমের সমস্ত সদস্যরা, এবং তারপরে আমরা অবশ্যই শুনবো তাদের কাছ থেকে যে তাদের অভিজ্ঞতা, তাদের সুরুচি সম্বন্ধে তাদের সেটা তারা বলবে। পুরস্কার তুলে দিচ্ছেন একদিনের কর্মকর্তারা আমাদের জুনিয়র মেম্বারদের হাতে। সুরুচি সুরুচির পুজো দেখতে হয় নইলে সুরুচির পুজো দেখতে হয় নইলে সমাজ একদিন হিপ হিপ হুরে।
দর্শকদের সেরা সেরা সম্মান 2022 এবং ইউনিভার্সাল টিভি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেউ যদি একটু সুরুচি সংগ্রহ নিয়ে তাদের এবারের যে অনুভূতি সেটা নিয়ে কিছু বলেন। সুরুচি দুর্গোৎসব যেটা শুধু বাংলার নয় সারা ভারতে আজকে দেখুন একটা অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করেছে। এখানে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে একটা মিলন মেলা, এটা একটা অসাধারণ কনসেপ্ট। এবারকার যে কনসেপ্টটা আপনারা নিয়েছেন সেটা হচ্ছে পৃথিবী আবার শান্ত হবে, অর্থাৎ 2020 সালের জুলাই মাস জুন মাসের পর থেকে যেটা আমরা করোনা বলুন বা কোভিড-19 বলুন, তারপরে যে সারা ভারত সারা বিশ্ব আজকে অলার্ট করা হয়েছে, সে গ্র্যাজুয়ালি উই আর মার্চিং টু এ বেটার টু মোর অন অ্যাকাউন্ট অফ ন্যাচারাল। আপনি বলুন যে আমরা যেভাবে নাকি সচেতনতার মধ্য দিয়ে আমরা আবার পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, সবুজে সবুজে আবার পৃথিবী ছেয়ে উঠবে, এই যে কনসেপ্টটা এবার নেওয়া হয়েছে, ইটস ওয়ান্ডারফুল। নট অনলি দিস, উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে ইটস রিয়েলি প্রেজ ওয়ার্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মোটামুটি ঘরে বন্দি ছিলাম, বাট এখন সবাই আমরা একসাথে আবার আনন্দ করছি এই শারদীয়তে। আশা করবো সবাই খুব ভালোভাবে কাটাবেন এবং সুস্থভাবে কাটাবেন। আর সুরুচি সঙ্গে সম্পর্কে মানে স্পেশালভাবে বলা নেই, প্রত্যেক বছরই আমরা দেখি ইউনি টুনি কাস্টমকে ওরা আমাদেরকে আনন্দিত করে। এবছর আমি এখন জাস্ট ঢুকলাম, জাস্ট অসাধারণ লাগছে, মানে কিছু এক্সট্রা কিছু করেনি, জাস্ট অসাধারণ, খুব ভালো। ওকে দশ দিন হ্যাঁ